বিয়েন ধর্মের অর্ধেক হই দে নেকা এটা ধর্মের অর্ধেক আর ভাই হলে ফুরা খাই ফেলা দে মেয়েদি অনুষ্ঠান রসুল বাবা কই দি বিয়েন ধর্মের ফুরা খাই ফেলা দে কটে মেয়েদি অনুষ্ঠান আজ ইয়ারা তো বড় হইল ভাই এটাই বইজন ভাই জাঙ্গা আসেন দি হ্যাঁ বইন 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 আল্লাহ বুঝতে গেলে কবুল করো পারিবারিক মাহফিল পারিবারিক মাহফিল তো বহুত ভালো মানুষ হই অনার দেখি খুশি লাগার আল্লাহ বেয়াগুনের জীবনের গুণ মাফ করো বেয়াগুন একসাথে দলা বড়িয়ে রে এগর দরুশরী পড়লে আর রসুল আহলে মহাব্বতি ও আরাফাহ রওজাতুন উম্মতের চেহারাগুলো ভালোভাবে আমার দয়াল নবী বলে রওজার থেকে দেখে থাকে উম্মত হলে স্যাঁ রাজু আই থাক ইয়ে লারা বর হইল ভাই আন্নে কাউ নিসবুদ্দিন বিয়ে ইন ধর্মে এই যে কানি একে আল দিয়ান আর তা আছে না খড়া আছে তো তাই লিলে মেয়ে দু অনুষ্ঠান ঘর আর কে না যেই নাচ যেই গান ভাই ফেরেস্তা খড়া আত্মা ফাত্তা নেই এ ফারাত গুলো কে আলো নেই বাড়ি ছুটে থাকি ওই ধরমের বাড়ি হয়েছে কমনি ওই শকরিয়ার না মুশকালিন না শকরিয়ার সিরেজ যোগ গান গাই কদা আধুনিক জমানার জঞ্জন আনি উনির ব্যান্ডের গান গাই তো উনতে নাচ হয়ে পড়ে জিনে দুর্য গান ফাঁদ করে টান দিলে বুড়ো পর্যন্ত সাঁত করে ফালো থুড়ি যাইগো ফালো থুড়ি যাইগো আই বর গদ্দু দেইল কি কই ফারাত ঠিক না তাইলে ভাই অল মুরব্বী অল সংস্কার হইব দে ইমান তাজ হইব দে ধর্ম ইয়ান জিন্দাতা হইব দে দিন ধর্মর বালা খামে গুন যদি জারি থাকে দয় সুবহানাল্লাহ তোরা তিনজনের থুলি গেলাবি না কেন তারা ইথালন নাই ওটা ইয়ার নাই ছোট বউ সামনে না বই ইয়ে আদবের খেলাপ কোন মহিষ তো ছোট বউ সামনে বন মানা তৈলি কারণই তারা বুঝতো না তয় দুয়ো কিছু থাকা নেই থা সিদ্ধ বুঝতো না এখন বারফিসা বুঝুর ইবে সন বক্স খুবই আবাজ কর দে ডবল মারত দিবে বন্ধ করো না ফাঁসক্ত নামাজ এই তক খানের মন খুশি হয়ে যাবে ওয়াস কিন্তু মানুষ যদি হেদায়ত গরিন না পারি দয় কেয়ামত দিন আল্লাহ আমার সাইত ঠিক না ফাঁসক্ত নামাজ ফরিন না জানি কিন্তু মুসলমান মুসলমানের গড় জন্ম লই কিন্তু আত্মে নামান নাই বেদর্মীয় নামান না ফরে একে গেই ঠিক না মিলামিলত বেশ কম নাই কেউ যদি ইচ্ছেকৃত তিন্ন জুমা না ফরে আর রসুল হত দিবে মোনাফেক গে গে কেউ যদি তিন জুম না ফরে এটা কি হয়ে যায় মোনাফেক গে গে মোনাফেক জাঙ্গা করে ইন্নাল মুনাফিকিন ফি দরকিল আসফাল মিনান নার সাত কান দজগ জিয়েন নিকৃষ্ট দজগ আছে দজগি না বলে ডেলি শাইশ্যবার ফানা যা দই দজগ তো না আর দজগরে বাস দজগে ফানা যা দেখা তু দজগ তু দজগে ফানা যা দে আল্লাহ ওই দজগ তু না আই দজগরে ডেলি এল্লে দজগ দিব দেখারে মনাফে করে তইলে আরা যে নমাজ অল যার বই নভরির মন নগর তনের পঞ্চাশটা বছর গিয়ে গুই নমাজ নভরতে নভরতে তো গরু গাদাল না আল্লাহ তো প্রায় ব্যবধান নাই অন তো বইয়ে গরুর তো বাচ্চ হই এসে কন নি ই তো নমাজ দোয়া নভরে সঠেঙ্গলা আইও এই যে কোনো
خانم برش کنم از نه؟ تو نانتایل اساس بودی ویلو ببانم دمون نیم ایچه گیری تو که حضوری نماز سره دیگه دایم تو لیچه بایا نکش هستی دابل هستی ایگو ای اللہ نمازی به کمبل سری لائبو ایزا نو دیلی سلا زیت ازان دیه موازنه اشا گوری بارا نوی لیه موٹا موٹی ازان تا خانون جی ایچه خان نی خانه رو با اندو مجھے دوزو کچو زانا فتنو زد دوز زانا ادو لوی رہے خوی کیو زو بارا گوری خان مجھے دوزو আমার পিয়ারা রসুল বলতেছেন ওই উম্মতের আল্লাহকে ভয় করে যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করবে জীবনে এক এক কদম দিবে নামাজের উদ্দেশ্যে এক এক কদমের বদলতে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল যারা বলে মসজিদ উজু কদম বাড়ায় আল্লাহ বলে তারা জান্নাতের রাস্তা সোজা করে দেয় দুলবালু না বাজান না কত নিচে আর দয়াল নবী কত উম্মত এগুলো তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে দুলবালু কি আর উজু বানাইবেন উজু বানার দেন মুখত ফানি দেয় রাতত ফানি দেয় দেন না এক এক গোফড়া ফরত দেন আর দয়াল নেবে কত জীবনের এক এক কান গুণ মাফ হয়ে যার বুঝ দিয়ে বড় বড় গুণ হল কি হয়ে যার মাফ হয়ে যার দেন শুধু যেদিন মরি যাই বুঝো ভাই সাড়ে রাত দেন মাড়ি যে তো জাফাই দিব খবর আন্ধার খবর আন্ধার আমার দয়াল নবী বলতে লাগলো উম্মত উজু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে আন্ধার কবরের বাতি উজু বানাই কেউ যদি উজু বানাই গুম গেই হা ঘন্টা লাতি আনলে ফজর নো ইত্যারে ফজর আনলে হা উজু গান বানাই গুম যাই আল্লাহর বাসা বাসা সাতজন ফেরেস্তা বলে গোড়া লাইট বলে তোর গুনাহ মাফ সনাত থাকে সাতজন বাসা বাসা ফেরেস্তা বন্দাইবের গুণ কি মাফসাই আর ইতর ভাড়া দনত থাকে যদি মরি যায় শহীদ সোয়াব দিয়ে রে মানুষই বের জান্নাত দিব উজু বানাই রে গুম যাইবেন সবসময় উজু অবস্থায় যে ব্যক্তি থাকে আগে পিছে আল্লাহর ফেরেস্তা বলে ইতর গুণ মাফসনত থাকে উজু উজু বানাই গুম যাইবেন গোসবা কেশার তু উজু বানাই তো বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতো বারে তালা এশার রুজুটা দিয়ে আমি আর প্রস্রাব পায়খানাতে যাব না সময় দিকে নষ্ট করব না আল্লাহ এশার রুজুটা দিয়ে যেন আমি ফজরের নামাজটা পড়তে পারি আল্লাহ তুমি সেই তো তৌফিক দান কর উজু বানাই তো এশার তো ইবাদি নিয়ত করে দেখ কি করি বললে কবুল করি কি না একদিন না দুই দিন না চল্লিশ বছর পর গিয়ে হবে শীত গেয়ে গরম গেয়ে সুখ গেয়ে অসুখ গেয়ে শান্তি গেয়ে অশান্তি গেয়ে মগর উজু না যায় সুবহান আল্লাহ আর আজ নামাজ দোয়া ন ফরির আহাকু তুই নামাজ কেন বেরতে লাগিও খোদবা আইনে নবুজত দবাই ফুত আর তো ফুয়াশা বেশি আঠাশ জন ফজর গাঁর গিয়ে কান লই বাহার হইতে রিজিক তুয়াইতে তুয়াইতে নামাজ ফরিবার টাইম বানা মারে দি তো ফুয়াজার রিজিক তুয়াইতে তুয়াইতে বলে নামাজের টাইম তো তো কব ফুয়াজে তুই কি ফুয়ার হিসেব দিবি লে লে গৌসবাগ রদি আল্লাহ তালান হতে বলে উনফান দেশ ফুয়াজের কব হক্ত নামাজ কোনো বাদ ফরিকে নি নি তাহলে বাঁচিবার কোনো সুযোগ নেই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আর অনরাত কিয়ে ফুয়াজ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ফুয়াজ ইল্লি বলে আসি গো সুবহানাল্লাহ খবু তিবের কোন নামাজ বাদ ফিরগে না
অনখন বানা দি নামাজ সারে দিলে আহাকু উড়ো না খোদায় বেটা ব্যবসা করে দিয়ে ক্যাশ বাক্স ইবে সৌদি লই দি ইবে বেলা করে যাই ফোয়াজ কেউ হ্যাঁ ইবে সৌদি বইল তো বড় সুন্দর লাগিল তুই যে যুক্তি দিবে লেলিয়া গা ক্যাশ বাক্স সৌদি বইল এখন যদি অবাই ফাইখানা ধরে দয় দোয়ান ফেলায় যাবি এই যে কারণে তুই ফাইখানার তোর নামাজ রাস্তা মনে করি বেলাইলা তো না ফাইখানা তৈরি গেতে ক্যাশ বাক্স বেলায় দিয়ে দু জেড়ে যাবে তো আর কি ইয়ার কথা না বাড়ি যার এই যে কারণে তুই সামান্য ফাইখানার তো নে বাদ তোর রাস্তা করি বেলাইলে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুকমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও মুমিন আল তোমার আয় আল্লাহ কিনি বেলাই তোমার জান এব মাল বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বদলতে তোমার বলতে কিছু নাই বেগুন আর তোরা আজীবন সইতে দেওয়ান থাক তোর আল্লাহ একখান বড় পুরস্কার ইয়ে নিলে আল্লাহর জান্নাহ নমাজ আইব না এই যে গানি কিলা দে নামাজ কত যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ ঠিক না ফারার মানুষ ওল দলে দলে যেতে নামাজ ফরনত থাকে আল্লাহর রহমতর বলে রহমত হার দম 24 ঘন্টা ফারাই অনুজন আজিল অনত থাকে নামাজ করিবে কোনো সুযোগ নেই কেউ যদি নামাজ সারা বিয়াস তোর আশা করে এটা পরীক্ষা নদী ভাষার আশা করেন কে নামাজ সারা বিয়াস তোর আশা করলি পরীক্ষা নদী বেকুই পেনে ফান যাই 60 বছর মসজিদুন ন যায় সাত দোয়ানত বই লই গবে গবে দিন যার গো পাঁচ পান ন 60 বছর বাদ দাইরি মরি যাই বাল্লা বউ হয় কি ঘর মানছে কি ঘর আর জিন্দগি তো যার গই বুড়াতে আল হইল বলে যে গই খাড়া শতানা গদ্দার দুই চার পাঁচ বছর বাঁচতি তোর কোনো কই এনে গলই তো যারা পাঁচ পান ন বছর গেই গুদি তুই নগর ললি এটা 60 পাঁচ পান ন পাঁচ ষাট বছর হইয়ে তুই দূর করে কি হইবি তুই বুড়াতে গালে গলে গেলি যে না তুই গলই রে তাঁর বাজাই দিলি তুই যদি দূরুন মরি যাতি নামাজ দোয়া সারা তোরা খান্দল লো বেজাল সারা দুজক দিয়ে তেতাম এত তুই পাঁচ বছর তাহারে বাজাই ফেলালি ইবে এতদিন ন গল ভাই এসাজ জবানা তাই গল ওই দে আল্লাহ আকবার ইন্না শয়তান লিল ইনসান আদু বুম মুবিন শয়তান গদ এতদিন বাদ গল গে তোরা গলা দিতাই নি সাইনি ইতে তো মসজিদ বুড়া দে গালে গল ই শয়তান গদ এতদিন বাদ গল লই দে না তো গোল যে তো দোয়ানের হিসেবে পান্টানি বেলা শুনো এই তো আর দরদ মাল মানুষ কত কিরে উঠবাই সোলা মান্যার বাবুরে ঠিয়া বাইকে দিলাম তখন দিলে এগারো নজা এই তো হিসেবে থরি গিয়ে হবে আবুল জন্য তো বাইকে ঠিয়া কত বাই তো কুজো নজার ব্যাগ হিসেব চলে এখন সাত এত বছর না যাই ইয়ে যাই এখন হামদ বাজি গেল পুরো হিসেব টানি না পারে ভাই ইমাম যাবে টানি তের লুকুর লুকি গই পুরো টানি না পারে তের ইমাম যাবে টানি লুকুর লুকি গই শয়তানে তালি মারে আল্লাহ ইতেরা গলা দি ওই তো দুনিয়াদার হিসেব চলের আল্লাহ কত তুই তালিকে মারো আর বন্ধা তো বুড়াতে গাল হইলো আই আল্লাহর শ্রেণীর থেকে তো বুরাতি গেল আই আল্লাহ রে বল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে গুনাহ সাগরে ডুবেও যাও তবু তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না এখন রহমতের দরজা খোলা আছে কি আছে শয়তানে খুশিয়ে কি মারে আল্লাহ কত খুশিয়ে তালি না মারিস খুশিয়ে তালি না মারিগো
Bak korban di boyu. Sağ mı diyeyim? Töyle. Ay buyurun. Töyle. Namaz. Niyazette bandi bile yiyor bay. Şatane kuş yedali maraddi bera ayı disturb görgi. Allah'a kadar disturb nağar os. Tu disturb görülü. Ay Allah kuş yazı. Kada kene. Bartaman unnatı sakri. Ekon sakri duki ve somat finger di duke. Ece gan ne. Finger di bile yi. Ede gurülü beton uder. Ece gan ne. Ar finger no de ene sakri görgi. Beton. No uder. Allah'a kadar banda ve Allah'a akbar gari zettin niyet bandi bile ye. İbe rahmatır finger di bile ye. Rahmatır finger. Sizde zette zobinun lagay diye Allah zobinar bandar fakke şak ki ki. ठीक है सना तोले हलाय दुलाय इक्के इक्के अन्न दूर को नमाज लागे बना हाँ रसूल गद्दे जे जुबोक सेले जुदी नमाज दरी विले दोय जुहान खाले जुबोक अवस्था जुदी नमाज दरी को दोय हाँ रसूल गद्दे इते बुरा ते गल खोना दिन मुर इस जो सरम इतनो इते सशम मने जिंदगी आजीवन खड़े इतरी Zubok avastay namaz faranin nubi olar haysiyet bile koyu. Hazret Cibreyl aleyhisselam hodde. Ya Resulallah. Goda piti bir zomine zudi ekey temi bişti vore. Goda dünyar zomine zudi ekey temi bişti vore. Koyta voda vore. Ami Cibreyl gona na kotte bari. Bangladesh no baran no Pakistan emrike no. Goda. কোটা পৃথিবী যদি একই টাইমে বৃষ্টি পড়ে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গণনা করতে কিন্তু কোন যুবক যদি জওয়ান কি অবস্থায় নামাজ ধরে আল্লাহর জমিনে সিজদা দেয় নজলের রহমত আল্লাহ এত রহমত নাযিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না সুবহানাল্লাহ জওয়ান গাইলে ইবাদতের কত দাম এই আল্লাহ যারা যুবক অবস্থায় নামাজ ধরিব যুবক অবস্থায় বেতালে ন চলে মানুষই বেতলায় তলায় দাম বাড়ি গিয়ে হদে ইয়াল্লাই জওয়ান ভাইয়লের বেশি অনুরোধ করি নামাজ দোয়া পড়িবে না ভাইয়ল যুবক অবস্থায় সুন্দর হয়ে গেলে কই জীবন নান আজীবন সুন্দর কাটাইতে পারিবেন প্রায় বরবাদ হয়ে যাবে এখন যুবক ন কলেজ ইউনিভার্সিটি খারাপ হয়ে যাবে কি যুবক এ টেকনা বর্তন ইয়াবা বাবা যেগুন কার ফুল বাবা যার কইতে তারার বাবার কাছে এই যে কারণে এ যুবকল নষ্ট হয়ে যাবে না এই যে কারণ নেই ঠিক ইয়াল্লাহ যুবক যদি সুন্দর হয়ে যায় যুবকের পরিবার পরিবার যদি সুন্দর হয়ে যায় গোটা দেশ সুন্দর হয়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ সিররে কুদরত হে লমজে ইউসুকা কোই কে জানে শরিয়ত মে তো বান্দা হে হকীকত মে খুদা জানে সালাত নিয়া আরকি নিবার কেন চিনলি না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারি কেন চিনলি না রে মন আমার গোসলা জম সুবহানাল্লাহ আর বাজান আমির দন খালা শোনার নাম হলো ইয়ে না হাবিবে রহমান মেরে হানে হাবিবে রে দর পে বোলালো আমির হে পর্দাই উঠা দো দর পে বোলা উঠা দো আমির জামান জলওয়া দেখা দো আমির জামান আরে জলওয়া দেখা দো আমির জামান সাহেব সুলতান আমির জামান আলহামদুলিল্লাহ শান্তি লানা এবার বাজান আমির জামান শাহ রহমতুল্লাহ অরুজ দিনারে মানুষ কোনো করুণা দেওয়া কোনো মানুষ কমেই না
আরে বাপ রে বাপ জেঠা লাটেলি তরগে করুণা গদ আর নিজে করুণার রুদ দিয়া পড়িব করুণায় সিবে জীবিত পরি করুণা দেখে গুদি খা করুণা কে গুদি খদে যে আসে গল ঠেলা টেলি দে নাই করুণার ভ্যাকসিন মারা পড়িব দেখে কারণ আসে গল মেলা এটা বাইরে স্থান নে পারে এসে বড় করে কানা কোনো দিন না পারি তাহলে একখান বদ দরকারি প্রয়োজনীয় জিনিস ইয়ে নিল দেখা শক্ত এসে খাওয়াননি হেলাই দুলাই যে না ভাই সম না খাড়ে নামাজ ন ভরিলে ভয়ানক শাস্তি কবর জনের ওয়ার ওয়ারে আল্লাহ হুজুর লইব ফাঁসক্ত নামাজ পড়িব নি আর বেশি করি এর আর রসুলের উদ্দি দরুদ শরীফ বেশি বেশি করি যদি দামি হইতো মনে হয় আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাম যে ব্যক্তি বেশি বেশি করি রসুলের উদ্দি দ্বারা দরুদ শরীফ পড়িব কিয়ামত উদ্দিন উম্মতি বা দয়াল নবীর পাশে থাকিব খাসে থাকিব পাশে থাকিব খাসে থাকিব আর রসুল গদ্দ উম্মতি বে সেরা ইয়ান ইয়া করু যে নূর লাইটের ডিকে চলিব বেশি করি দরুদ শরীফ পড়িবেন তোলায় তোলায় দাম বাড়ি যাবে সম্মান বাড়ি যাবে গুই ইজ্জত বাড়ি যাবে গুই আল্লাহ এখন আর আর বুঝিবে তৌফিক দাও ওবামা জননী হল মাইকের আবাজ যে দুজার অনরার অনুরোধ করি ফরদানসীন হয়ে চলিবেন ফরদা করি চলিবেন আখেরি জামানা কেয়ামত জুকায় গিয়ে গুই কে রে কেউ এখন ডাক দিবে সুযোগ নাই এসে কারণ নেই কে রে কে ডাক দিবে কিন্তু এখনো বহুত গের আমল আছে দে উগ মসল্লি আইয়ের উগু উজুর আইয়ের উগ মসল্লি আইয়ের উগু উজুর আইয়ের এখনো মা বোন হলে ফর্দা করে দে বহুত আছে আ উজুর আইয়ের মসল্লি আইয়ের শুধু ফর্দা করি কিন্তু না আবার লাস্তার সাইট হয়ে গিয়ে গিয়ে লাস্তার এই মা বোনদের প্রতি আমার পেয়ারা রসুল সুসংবাদ দিতে লাগলো যারা নিজেকে নিজে বেগানা পুরুষ থেকে হেফাজত করে ফেলেছে গুণার থেকে বেঁচে গেল খারাপির থেকে নিজেকে নিজে কন্ট্রোল করে ফেললো আমার দয়াল নবী বলে ওই মা বোনদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি ওরা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ফরদানসীন মা বোন থেকে কেয়ামত দিন বলে জটিল এবং কঠিন কোনো হিসাব নিয়ে হবে না ফরদাওয়ালা মা বোন ফরদানসীনই চলিবে না মা বোন ফর্দার বার আগে গুদে হদু আছে তো মানের নমানের পর্দার বার হদু আগে এরকম মাই বলের আর রসুল গদ ইউরি তো কোন নাকসারা খালাম না মেয়েরা যদ গেই দে কত সুন্দর সুন্দর সেহরা ওলা মাই ভো সেহরা ইয়ান বলো সুর উড্ডু কে গিয়ে গুই কুঁর উড্ডু কে গিয়ে গুই দোজগর ফেরা স্থল লাল গুড়ি গুড়ি ফাটল সেহরা বেড়া বেড়ে সাকদের দে আর দয়াল নবী বদাস করিন না পারি বলে সকর ফানি সারে দিল ইয়াকি জিব্রাইল মান হাউলাই এই মহিলাদেরকে এভাবে শাস্তি যে দিচ্ছে এদের পাপ সম্বন্ধে একটু বর্ণনা দাও ইয়া রসুলাল্লাহ এগুলো ওই সমস্ত আপনার উম্মত যেগুলো নিজের স্বামীকে না মেনে ঘর থেকে বের হয়ে গেল বাপের ঘর থেকে বের হয়ে গেল চেহারাগুলো বেগানা পুরুষে দেখার কারণে নজর জানা তাদেরকে যখন দেখে দেখে খারাপ নজর করলো ফাপগুলো এতভাবে জমে গেল চেহারার উপর এমনভাবে জমে গেল কেয়ামত পর্যন্ত এইভাবে দোজকের ফেরেশতারা শুধু শাক দিতেই থাকবে উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ ফরদানসীনই চলিবেন বাজি কঠিন টাইম আয় গে চলিলে দাম বাড়ি যাবে গুলি আর ন চলিলে বরবাদ হয়ে যাবেন ইয়া নিল যে শরীয়ত ঠিক না মিডিয়ার মাধ্যমে জানাই প্রবাসী হলরে যারা বিদেশ থাকে তারার অনুরোধ করে ফতোয়াই স্বামীর কিতাব আছে স্বামী স্ত্রীর হক এর চ্যাপ্টারও আজকাল তো বিয়োগ্য গরি জামাই এদের ঠিয়াল লোভত ফল্য বিদেশ যায় তিন বছর চার বছর আট বছর বড় কোনো খবর নাই আছে না
এজা গাননি ছরিয়তত কি হই হইতার না উগ্গই স্ত্রী তুন উগ্গ স্বামী বেশি দূরত্ব ইত্যাদি বুধ চারি মাস খনা খমাস যদি চারি মাসের বেশি টাকা পরে ইয়ান স্ত্রী তুন এজাজ লোয়া পরিব খনা বহুত তুন কি বহু যদি গ তুই আইজ তোহাতে থা হইতো না কুড়ি ডিয়ার দরকার নাই বউ রক্ষা করেন বরস ইয়ানের নাম শরীয়ত বছরকে বছর যে থাই গেলি ফরিয়ার মাই ভোগ আনি তো কুটিপতি হলে কি অভাবে মাই ভাবিয়ে দিয়ে না প্রত্যেকের একখান হক আছে ইয়ানা রসুল গদ দে হকের উদ্দিকে আঘাত করলি ইটের তো শাস্তি এন ভোগ করা পড়িব ঠিক আছে না প্রবাসী হল অনরা যারা লোভত ফরিয়ে রে বছরকে বছর বউ বয়সারিয়ে রে যে থাই গেলেন গই অধিকাংশ আরা জিন্দি জারিন দুনি প্রবাসী হলের বউ হল যার গই যার গই যার গই কে যাইতো কা যাইবার খান্ত তো তুই করিবি লাগিস বর্তমান যুগে যে উন্নত মোবাইল এটা ফেসবুক টানে নেট টানে এটা বালাই দেন করা বইয়ের তো কতক্ষণ কন্ট্রোল করিব শেষ পর্যায়ে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যার গই স্বামী জাগান নাই অন্য কে আরে জাগা দিবি লেগি ঠিক না কোনো বুলন নি কোনো শরীয়ত গ্যাফের কারণে দূরত্বর কারণে ফাফের সঙ্গে গিয়ে গিয়ে বাড়ি গিয়ে গই ইয়া নিলি মশলা আরা তো ভাই গুরুত্ব নাই মস্কারি ডগর গিয়ে গিয়ে ইসলাম ইয়ানে রে খদুয়া জিনিস মস্কারি করতে করতে ইমান জাগে দে কেউ হ কেউ নাস্তিকে যদি খ আখারাত বলতে কোনো শব্দ নাই আর একজন ইল্লে করে খল্লা লাগে কাবের গিয়ে গই এসে কাম নেই মাত্র কি লাগে দে মানে সমর্থন করে ফেল দিয়ে উঠে ভক্তি দিয়ে কর দে আখারাত বলতে কোনো কিছু উঠে শুধু কির গে দে কাবের গিয়ে গই তুমি মনে করতে আল খাবলি টার আর খারাপ নজরে ঠাস করি বউ তালাক বউ ঘরের গো তালাক গিয়ে গুই তুই তো সারে না গুরুত্ব দিত না ওদিন আর মোবাইল করে ঘর হুজুর এল্লাকান শালির লাকান অবৈধ গিয়ে গুই হ্যাঁ কই তো বউ তালাক হয়ে যাই তো খনের অনলাইন কাটে দিই তা আজীবন আর কেউ বুঝাইতো না দূর বউলো তাকিব আজীবন যার সন্তান হইব তো বইবে তালাক হই দে আর রসুল কথা কোনো কো তালাক বউলো যদি করত তাকে কেয়ামত পর্যন্ত করিয়ে নত আল্লাহর রহমত তুন লানত ইয়ান কেয়ামত পর্যন্ত না আজিল নত তাইব জোর কো নাউজুবিল্লাহ কড়া আস কীর্তে লাগব কঠিন টাইম কঠিন টাইম যদি অদে বুঝন দই তোলায় তোলায় দাম বাড়ি যাবি ইসলাম সহজ খুব সহজ ইয়ানের যদি কঠিন করি বল বড় কঠিন হয়ে যাবি এই যে আরা মা বই নল মেহেদি অনুষ্ঠান আজি এত বড় সুন্দর একখান সিস্টেম মেহেদি অনুষ্ঠান কেকুগ্গ আনিও ভাই মাজারের তো বুরুক বাড়ের ফান গালত গলার আর বার করার কি দিল না নদিল কই তো না ভাই নিজের বঞ্জামাই দুলা ভাই গাল্লান বেজাই দে ও বোন সেলফিও মারে দিলি এসে কর নি দুলা বাইল লো বোন জামাইল লো আলাল লো আলেল লো গালগান বাজাই দিয়ে তুই সেলফিও মারে দিলি ও বোন কেয়ামত পর্যন্ত আকাশে বাতাসে ঘুরিব তো না এসে কর নি সব ইয়ান আকাশে বাতাসে কেয়ামত পর্যন্ত আর রসুল কত সৎকাতন যার ইয়া যেভাবে সোয়াব কবরত পৌঁছিব গুণও ঠিক সেভাবে কেয়ামত পর্যন্ত কারণ তুই গুনার কাম জারি করে দিলে দে না কেউ একখান ছিল মাল খুলে দিয়ে ইতে লাল মাথা পড়ত না কেয়ামত পর্যন্ত ভাবিয়েন কবরত কেয়ামত পর্যন্ত ভাবিয়েন কবরত যাইব কারণ তুই তো খাম তো জারি করে দিও আর কে একখান মসজিদ বানাই দিয়ে মাদ্রাসা বানাই দিয়ে কেয়ামত পর্যন্ত সোহাবিয়েন কবরত তাহলে সিস্টেমে সিস্টেমে হাম এগুনার নাম ধর্ম বিয়ার অনুষ্ঠান সুন্নতি অনুষ্ঠান মা বাতামা রদি আল্লাহ তালান হার লগে
Malali şer o da zette şadi mübarek o ye. Ha Resul-i Pak'e asman o saat de ay ya sahabi yol. Allah'ı cennet ol. Asmanın müddi. Hazır taliyar. Ar mafat amar ulo şadi mübarek or. Bara gori ho subhanallah. Salatu niya. মদিনার গোলামি আমাইদে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাইদে কা গলা সারি ভরো না মদিনার গোলামি আমাইদে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাইদে গোলামে মুস্তাফা যারা ছোটি কি মানে ফেলো তারা গোলামে মুস্তাফা ছোটি কি মান পেলো তারা সেই মান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি হে মদিনার গোলামি বগদাদের জমি গৌস পাক শুয়ে আসে এক নজরে ওয়ালি বানাই দে ও গৌস পাক মদিনার গোলামি হে মদিনার গোলামি আল্লাহ আর কবুল করো ও ভাই অল মুরব্বী অল Zegun gore un darhan na. Na kono bulor. Itiga je kan gole goda laj debi koi. Kinte kono tuna un faraz be shoy. E jini shun jodi oda de samaj jodi sundor hoy jay. Tole tolay tolay na. Baribo. Pap khotte pare. Jatte manu behay hoy jay. E jagan ne. Ar gurata dete baba na. না ওগো বরগাবি নি মেই বাবার ইবেরকে আফাদ মস্তক না দেখেন তোলে না দেখেন যে তে খারাপ নজর নাই এই যে কাম নেই ইবের না দেখে খারাপ নজর নাই ইবেতে এন বাবার ই দে আর বই নি ভাই 80 বছর কে বুড়গে তো জোয়ান কে কি এই যে কাম নেই আল্লাহ গুন তুনার মা বনি অলর হেফাজত করো আমিন ভাই অল মুরব্বি অল তোলে ইসলামের শিক্ষা যেগুন দিকে ইয়ে এগুন যদি অদয় তোলায় তোলায় দাম আর রসুলে যাতে মা ফাতেমার মোহরাম মোহরানা মোবারক দরগে দরনের বাদ দি মাওলা আলী শের খোদা গদা এ দূর ফারগি দেন না বেরগম আলী তুই যে দূর ভাই গয় দূর মোহরানা দি ইয়েন কবুল ইয়ে আ আমা জননি আমা ফাতেমার রসুল গদে যা দিয়ে হযরত আলী তুন দিয়ার বাদ দাকি হাই দিয়ম আই আর রাসূলুল্লাহ অন দিল অন তো দিয়া বরিব কবুল কই বেরা গদি আ নবী যাতে সিন্দাত পরি গেল ওই আল্লাহ জিবরাইলের ফাটাইরে ডাক দিল জিবরাইল তোরা তরি দুরজ আ হযরত আলী তো মোরানা দিয়া বৈত নো আ দয়াল নবী তো মা বাত আমার মোরানা দিয়া বৈত নো যা মোরানা দিও মাই আল্লাহ নিজে জিম্মাদারি নিলা মা বাত আমার মোরানার দায়িত্ব লইল যে আল্লাহ আল্লাহ তো ইয়া দয়াল নবী যেতে মা বা তোমার উনাই দিল অ মোহরানার দায়িত্ব আমার আল্লাহ লইয়ে কোন কইয়ে জিবরাইল কইয়ে তোলে মোহরানাই বেন খার হক কদিন স্ত্রীর হক জামার প্রতি স্ত্রীর হক তোলে জিবরাইলের একখান আল্লাহর আই ফাতেমার কাছে ফাটাই দো আই একখানাই বে মোহরানান কি দের একখান ফুজল লই জিজ্ঞেস করি উচ্চ স্বরে গো সুবহানাল্লাহ জিবরাইল মাবাত আমার ঘরের দাজার দাদ গিয়ে তারা তরি ও জিবরাইল আমাগ আর বল আল্লাহ মোরানা দরি জিম্মা দায়িত্ব লই গদাই তা আল্লাহতে জান্নাতের অভাব নাই স্বর্ণ চাঁদির অভাব নাই জুমারাত পাত্তর ইয়াকুব পাত্তর মতি পাত্তর অভাব নাই আয় ফাতেমার মোরানার বদৌলত আল্লাহ কি দিব এই জগান নেই আয় ফাতেমার মোরানার বদৌলত আল্লাহ কি দিব
জিব্রাইল আল্লাহতে ফুসল্লা জিজ্ঞাসা করে বারে তালা মরানোর বদলতে কি দিবিয়া আল্লাহ কদার ফাতেমা আয় আল্লাহর খুশি করি গিয়ে বাদর রিয়াজত মরা কাবা মশা কাদা আয় আল্লাহতে কম লাগে আর ফাতেমা জিয়ান সাহেব হইয়েন দিও অমান বলে জিয়ান সাহেব ইয়ান দিব হ্যাঁ ফাতেমা রদি আল্লাহ তালানা বলা শুরু করে দিল ও জিব্রাইল যেটা চাইবে এটা যখন দিবে বলছে তাহলে আমার জীবনের স্বপ্নটা মনে হয় আজকে পূরণ হতে যাচ্ছে কি জিনিস চাইবে দীর্ঘদিন পর্যন্ত আমি যেই টাইমে আমার রসুলের ঘর মোবারকে গিয়েছি হুজারা মোবারকে গিয়েছি দয়াল নবী বাইরে খুব ভালো থাকে ঘর মোবারকে যখন ঢুকে দেখতেছি সিজদাই পরে পরে শুধু কান্দতে থাকে নুরুন নবী কি রে খান্দার আমি ফাতেমা জিজ্ঞেস করলাম আব্বা রসুল আপনি বাইরে ভালো থাকেন ঘরে আসলে এভাবে কান্দেন ওরে মা এত বড় ইমামুল আম্বিয়া যে আমাকে বানাইলো এত বড় কুলকায়নাতের নবী যে আমাকে বানাইলো এত বড় শামসুদ্দোহা নবী আমাকে বানাইলো আমাকে সুলতানুল মদিনা যে আমাকে বানাইলো হাতেমুন নবীন যে আমাকে বানাইলো আমি আজীবন উম্মতের জন্য কাঁদতে থাকব যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মতদেরকে আমি জান্নাতে নিতে পারবো না অতক্ষণ পর্যন্ত আমি এইভাবে কাঁদতে থাকব এদিনেতে বাপের চিন্তা মাথা তোমার চিন্তা হয়ে গিয়ে অজিবরাইল আল্লাহ যখন আমার মহরানার দায়িত্ব নিয়েছেন তাহলে আল্লাহকে সরাসরি বলে দেন আমি ফাতেমার মহরানা হলো আমার গুনাগার উম্মতের আমার আব্বা রসুলের গুনাগার উম্মতের গুনাহ যদি মাফ করে দেয় আমি মা ফাতেমার মহরানা আদায় হয়ে যাবে